নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় আগামী চার জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আমরা অনেকেই জানি এবং এই দিনই পূর্ণিমা তিথি আর তৈরি হবে এক শুভ যোগ এর ফলে ষাটটা রাশির জাতক জাতিকাদের তিনটে যোগ তৈরি হবে কি সেই তিনটে যোগ কোন সেই সাত রাশি সবই জানতে পারবেন এই ভিডিও থেকে আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপর ভালোভাবে বুঝতে হবে তারপর আপনাদের সাথে মিলিয়ে নিয়ে চলতে হবে দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন ঘটবেই ঘটবে আপনারা কিভাবে আলোচনাগুলো দেখেন বা শোনেন সেই দৃষ্টিভঙ্গিগুলো বদলাতে হবে আপনাদের উদ্দেশ্য একটাই আমার রাশি আছে মানেই আমার সাথে মিলবে আর থাম্বেলটা দেখে নিচ্ছেন আর রাশি আপনার আছে কিনা কেটে কেটে দেখে বেরিয়ে যাচ্ছেন এটা সঠিক নয় প্রথমত আপনার রাশি থাকলেই আপনার সাথে মিলবে না আর আপনার সাথে যেগুলো ঘটবে সেগুলো আপনি থাম্বেল দেখবেন আর আপনার সাথে সমস্ত কিছু মিলে মিলিয়ে নেবেন এটাও সম্ভব না কারণ এখানে অনেক কিছু বোঝা বা জানার ব্যাপার আছে এখানে আপনাকে বুঝতে হবে যে এটা একটা অ্যাভারেজ হিসাব এবং সর্বজনীন আলোচনা কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা হয় না তাই আপনার সাথে মিলবেই এরকম কখনো বলা সম্ভব না তবে মিলবে না এটাও কিন্তু হতে পারে না মিলতে তো হবেই তাই যার যার সাথে সব ঠিকঠাক থাকবে তার মিলবে যার যার সাথে ঠিকঠাক থাকবে না তার সাথে মিলবে না তাহলে আপনার জানতে হলে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখুন আজকের আলোচনা এই চার তারিখকে নিয়ে অর্থাৎ পূর্ণিমা তিথি এবং শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা এই শুভযোগে এই তিনটে প্রাপ্তিযোগ কিন্তু তৈরি হবে মাত্র সাত দিনের জন্য এই সাতটা রাশিরই জাতক জাতিকাদের আর এই সাত রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা দেখবেন এবং আপনার সাথে একটু মিলিয়ে নিয়ে তারপর একটা চলার চেষ্টা করতে পারেন বা একটা বড় স্বপ্ন দেখতে পারেন আপনার সাথে অবশ্যই মিলবে সেই মিল কিন্তু আপনি খুঁজে পাবেন আর যদি মনে হয় আমার রাশি আছে মানেই আমার সাথে মিলবে ঘরে বসে থাকি অটোমেটিক সব হবে তাহলে ভুল করবেন অটোমেটিক কিছু হয় না পরিশ্রম আপনার হানড্রেড পারসেন্ট প্রয়োজন তার সাথে সাথে আপনার ইচ্ছা শক্তি থাকা দরকার তার সাথে সাথে এই শুভ সময় আমরা গ্রহদের সুপ্রভাব যাই বলি না কেন সমস্ত কিছু যখন মিলেমিশে এক হবে তখন আপনার জীবনে সাকসেস আসবে কোনো একদিক থেকে সাকসেস মানে একদিক থেকে আপনার উপরে সফলতা প্রদান করবে আর আপনার সাথে মিলবে আপনার সাকসেস আসবে এটা কখনো সম্ভব নয় ধরুন গ্রহদের সুপ্রভাব আছে বা ঈশ্বরের কোনো আশীর্বাদ কিন্তু আপনি সেটাকে অ্যাচিভ করার কোনো চেষ্টাই করছেন না আপনি ঘরে বসে আছেন রকম গুরুত্ব দিচ্ছেন না সুযোগ আসবে গ্রহণ করছেন না তাহলে কি আপনার সাথে মিলবে মিলবে না দেখুন সমস্ত কিছু তখনই মিলবে যখন আপনার ইচ্ছা থাকবে আপনার বড় হওয়ার স্বপ্ন দেখবেন তখন গিয়ে কিন্তু আপনার সাথে মিলবে আর আপনার যতদিন স্বপ্ন না দেখতে দেখছেন যতদিন আপনার ইচ্ছা না থাকছে ততদিন সাকসেস আপনার কাছে আসবে না আপনি আসলে পরেও সেটাকে তো দূরে সরিয়ে দিচ্ছেন তাই নিজের ইচ্ছাশক্তিকে অবশ্যই বাড়াতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম করতে হবে সুযোগ তো পাবেনি সেগুলোকে অবশ্যই গ্রহণ করতে হবে তারপরে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে তাহলে আসুন একে একে সেই রাশিগুলোর কথা বলি আর যে প্রাপ্তিযোগের কথা বললাম তিনটে প্রাপ্তিযোগ কি কী সেগুলোও বলবো এক এক করে যখন রাশিগুলো বলবো। তখন এই প্রাপ্তিযোগগুলো বলবো। অবশ্যই এই প্রাপ্তিযোগে আপনার ভাগ্য বদলাবে এবং আপনি প্রচুর অর্থের মালিকও হতে পারেন প্রথমে যে রাশির কথা বলব সেটা হচ্ছে ধনু রাশি আপনার যদি ধনু রাশি হয়ে থাকে আর আপনার সাথে যদি সব ঠিকঠাক থাকে আপনার ইচ্ছা শক্তি যদি যথেষ্ট থাকে আপনার স্বপ্ন যদি থাকে তাহলেই কিন্তু মিলবে কি কি ঘটতে পারে কোন সেই তিনটে প্রাপ্তিযোগ প্রথম প্রাপ্তিযোগ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে অর্থপ্রাপ্তি ঘটতে পারে তার জন্য কিন্তু আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে দ্বিতীয় যে প্রাপ্তিযোগ সেটা হচ্ছে ভূ সম্পদ লাভ হতে পারে আর এই সম্পদ লাভ হতে গেলেও কিন্তু আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন আছে তাই এই দিকগুলো আপনার মাথায় রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম চেষ্টা সবই থাকতে হবে তবে কি কিন্তু মিলবে তা না হলে কিন্তু মিলবে না এবং যেটা আপনার তিন নাম্বার প্রাপ্তিযোগ বাহন প্রাপ্তিযোগ আপনার গাড়ি হতে পারে দু চাকা চার চাকা যে কোনো একটি আপনার বাহনযোগ কিন্তু তৈরি অলরেডি হবেই হবে এই চার তারিখ থেকে সাত দিনের মধ্যে তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী বাহনটা হবে যেটা আপনার প্রয়োজন সেটা হবে আপনার একটা দু চাকা নেই দু চাকা হবে আপনার দু চাকা আছে চার চাকা নেই চার চাকা হবে যার প্রয়োজন অনুযায়ী কিন্তু এই বাহন প্রাপ্তি ঘটবে দ্বিতীয় যে রাশির কথা বলবো বৃষ রাশি আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে একই কথা বলবো দারুণ সময় চার তারিখ থেকে সাত দিন কিন্তু থাকছে এই সময়টা অত্যন্ত শুভ আর এই শুভ সময় আপনার জীবনে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক আপনার যে তিনটে প্রাপ্তিযোগ সেই তিনটে প্রাপ্তির যোগ একটা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ হতে পারে ভূ লাভ হতে পারে এবং বাহন প্রাপ্তি আপনার ঘটতে পারে অর্থাৎ আপনার গাড়ি হতে পারে আপনার প্রয়োজন হিসাবে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন তার সাথে সাথে পরিশ্রম করুন অবশ্যই আপনার স্বপ্ন যদি থাকে পূরণ হবেই হবে এরপরে যে তিন নাম্বার রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে এই চার তারিখ থেকে অর্থাৎ এই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা ও পূর্ণিমা তিথির থেকে সাতটা দিন অতি শুভ আপনার জন্যও কিন্তু থাকছে যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে আপনার ক্ষেত্রেও কিন্তু এই তিনটে প্রাপ্তিযোগ সম্পূর্ণভাবে কার্যকারিতা ঘটবে এক নম্বর প্রাপ্তিযোগ হঠাৎ অর্থপ্রাপ্তি দু নাম্বার প্রাপ্তিযোগ ভূসম্পদ লাভ তিন নাম্বার প্রাপ্তিযোগ বাহন যোগ আপনার গাড়ি হতে পারে নিজস্ব সেটা হতে পারে দু চাকা হতে পারে চার চাকা তাই অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা ও পূর্ণিমা তিথি থেকে সাতটা দিন অবশ্যই অ্যালার্ট থাকুন এই ষাটটা দিনে আপনার জীবনে নানাভাবে পরিবর্তন আসতে পারে এছাড়াও তিনটে প্রাপ্তিযোগ যেটা অর্থপ্রাপ্তি যোগ ভূসম্পদ লাভ আর বাহন যোগ এই তিনটে প্রাপ্তিযোগ আপনার সঙ্গে কিন্তু মিলবে তখনই যখন আপনার ইচ্ছা শক্তি থাকবে আপনার পরিশ্রম থাকবে বড় স্বপ্ন থাকবে তাহলেই পূরণ হবে আর আপনার যদি কোনো কিছু এই স্বপ্নগুলো না থাকে শুধু প্রাপ্তিযোগ তৈরি হয়ে আপনার ভাগ্য খুব একটা বদলাবে না তাই আপনারও অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আপনি খুঁজে পাবেন পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে আগামী চার জুন থেকে সাতটা দিন অতি শুভ হতে চলেছে এই শুভ দিনে আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক তাই অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন যে তিনটে প্রাপ্তিযোগ তৈরি হয়েছে ভূসম্পদ লাভ বাহনযোগ এবং হঠাৎ প্রাপ্তি যোগ এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে আর আপনার কিন্তু অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখতে হবে তবেই কিন্তু সব মিলেমিশে আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে এরপরে ছ নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্বিক রাশি আপনার যদি বৃশ্বিক রাশি হয়ে থাকে তাহলে আগামী চার জুন থেকে সাতটা দিন আপনার জন্য কিন্তু দারুণ থাকছে এই সময় আপনার ভাগ্য অবশ্যই বদলাবে তবে আপনার বড় স্বপ্ন দেখতে হবে মনে ইচ্ছা শক্তি থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম তো অবশ্যই সব ঠিকঠাক থাকবে তবেই কিন্তু মিলবে সব ঠিকঠাক থাকবে না ডিসব্যালেন্স হয়ে যাবে কিছুই মিলবে না তাই অ্যালার্ট অবশ্যই থাকতে হবে যে তিনটে প্রাপ্তিযোগ ঘটবে যে তিনটে প্রাপ্তিযোগে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ দ্বিতীয় ভূসম্পদ প্রাপ্তি হতে পারে তিন নম্বর বাহন প্রাপ্তি এই তিনটে প্রাপ্তি যুগে কিন্তু আপনার সাথে ঘটতে পারে এবং আপনার জীবনে পরিবর্তন আসতে পারে অ্যালার্ট অবশ্যই থাকতে হবে তার সাথে সাথে পরিশ্রম তারপরে গিয়ে আপনার সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন ইচ্ছা শক্তি আপনার অবশ্যই দরকার সর্বশেষ সাত নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো তুলা রাশি আপনার যদি তুলা রাশি হয়ে থাকে আগামী চার জুন থেকে সাতটা দিন আপনারও কিন্তু সময় দারুণ থাকছে এই সময়কালীন আপনার তিনটে প্রাপ্তিযোগ তৈরি হবে এই তিনটে প্রাপ্তিযোগে আপনার জীবনে পরিবর্তন আসবে একটা হলো প্রথম যেটা সেটা ভূ সম্পদ লাভ হতে পারে দ্বিতীয় আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা আসতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে তিন নাম্বার বাহন যোগ আপনার দু চাকা চার বাহন কিন্তু আপনার হতে পারে আর এগুলো তখনই ঘটবে যখন আপনি অ্যালার্ট থাকবেন যখন আপনার পরিশ্রম থাকবে চেষ্টা থাকবে তখনই শুধু এই যোগগুলো তৈরি হবে আর আপনার কিছু দরকার নেই আপনি ঘরে শুয়ে বসে থাকবেন কিছুই মিলবে না কর্মের উপরে কিছু নেই তাই অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে এগুলোর জন্য চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে সব কিছু মিলেমিশে তারপরেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে আজ এই পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার